হ্যালো বলুন তো, আজ আমরা কথা বলবো দাদুর কীর্তি সিরিজটা নিয়ে, যেটা হইচইতে আজকে বেরিয়েছে। এবং এই সিরিজটারই কথা বলি আমি, এই সিরিজটা আমার প্রথম যখন খেলেছি তখনই মনে হচ্ছে সিরিজটা কিন্তু একটা ফান সিরিজ হয়ে চলেছে। বিকজ এখানে যে অ্যাক্টাররা রয়েছে না, যে পরাণ মন্দাম সাদিনে বাঁকা বাঁকা অ্যাক্টার, কাঞ্চন রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, আরও অনেকে যে খরা আমাদের ভয়তবা দিচ্ছে, তো এদের যে অ্যাক্টিং এত ভালো তো মনে হচ্ছিলো শোটা বেশ ভালো হবে ডেফিনেটলি। বিকজ একটা গ্রাম বাংলার পরিবেশ পাচ্ছে, রাজবাড়ি পাচ্ছি, একটা ভুতুরে প্রবলেম আছে, একটা গুপ্তন আছে, তো এত ভালো ভালো এলিমেন্ট রয়েছে বইটা নিশ্চয়ই আমাদের মানে সিরিজটা মজা দেবে। ওই 20 থেকে 30 মিনিট 35 মিনিটের এক একটা এপিসোড ছটার মতো আছে। তো লাস্ট যে আমি সিরিজ দেখেছি হইচই, সেটা হচ্ছে লজ্জা, সেটা দেখে আমি যে লজ্জা পেয়েছিলাম, তো সেটার থেকে এটা ফার ফার বেটার শো বলবো আমি। এইখানে ফার্স্টের দিক থেকে একটা দেখানো হয় যে দুটো মা বাবা যার ছেলে মেয়েরা সবাই দূরে দূরে থাকে, বাবা যে একটা কেয়ারটেকার রয়েছে, তো বাবা একটু অসুস্থ হয় বলে সব ছেলেমেয়েরা চলে আসে ওকে দেখতে, ঠিক আছে, তার নাতি নাতি অন্ধতে। তো সবাই আসার পরে কি হয় সেখানে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, একটা দুঃখের ক্লু আছে, একটা উইল আছে, তো সব কিছু মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ায় সেই নিয়ে পুরো সিরিজটা। এবং এই সিরিজটা দেখলাম বেশ একটা মজা আছে, ঠিক আছে। ফার্স্ট টু লাস্ট একটা যে খরার যে একটা মূর্তি আছে যেটা কথা বলে, সেটা যে ড্যারেশন করছে সেগুলো সেটা মজা আছে। একটা বই আমি ইয়ে ফোলাচ্ছি, বেলুন ফোলাচ্ছি, যে বলতে বইটা বেলুন ফোলাতে পারে আর আমার ছবি পরিচয় করতে পারে, ঠিক আছে। এরকম ধরনের বেশ কিছু কমেডি আছে খুব সুন্দর ওয়ার্ক করে, স্পেশালি যে যারা কমেডি ওয়ার্ক করেও না সেখানে না এদের যে অ্যাক্টিং এত ভালো যেগুলো পুল আপ করে দেয়, ঠিক আছে। আর এখানে কাস্ট, মোস্ট অফ দ্য কাস্ট এত ভালো অ্যাক্টিং করে যে কয়েকজন যারা একটু কম তাদের কেউ মেকআপ হয়ে যায়, ঠিক আছে, বাকিরা এত সাপোর্ট দিয়ে দেয়। তো আমি ট্রেলারটা দেখার সময় মনে হয়েছিল যে আমার যে এই সিরিজটা কিন্তু বেশ মজাদার হবে, কিন্তু সেটা আমি কিন্তু ডেফিনেটলি পাই, মজাটা কিন্তু ডেফিনেটলি আছে, ঠিক আছে। আর এখানে ভালো আরেকটি স্টার্ট করছে, সেটা হচ্ছে গানগুলো, এখানে যেগুলো গান ইউজ করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর এনহ্যান্স করে এর এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে না বেশ কয়েকটা মানে ক্যারেক্টারে ক্যারেক্টারে না রিলেশন দেখানো, সেটা বাবা ছেলে রিলেশন বলো বা একটা লাভ অ্যাঙ্গেল বলো বা একটা পরকীয়ার ব্যাপার আছে সেটা বলো, প্রত্যেকটাই না এত সুন্দর ন্যারেট করা হয়, এত সুন্দরভাবে একটা আর্ক দেওয়া হয় প্রত্যেককে, সেটা ভালো লাগে। কিন্তু সেখানে এটা একটা নেগেটিভও আছে, সেটা হচ্ছে এতগুলো ক্যারেক্টার রাখা হয়েছে না সবাইকে একটু জাস্টিফাই করা যায় না, ঠিক আছে। বেশ কয়েকটা ক্যারেক্টারের যে ইকুয়েশন সেগুলো ভালো লাগে, বাট কিন্তু সবকটা ক্যারেক্টারে কিন্তু আমাদের ইকুয়েশনগুলো অতটা জমে ওঠে না, বিকজ সবাই অতটা স্পেস পায় না, ঠিক আছে। তো সেটা একটা ব্যাপার আছে। আরেকটি হচ্ছে আমার মতে এই সৃজল আর সত্যমিত যে ক্যারেক্টার, এদের লাভ অ্যাঙ্গেলটা কিন্তু আরেকটু এক্সপ্লোর করা দরকার ছিল, আখ্যাতটা কারণ আমার মনে হয়, ঠিক আছে, এটাকে আরেকটু দেখতে গেলে আমার মনে হচ্ছে ভালো হতো। আর যে এখানে গুপ্তধনের ব্যাপারটা আছে ওইটাকে না আরেকটু এক্সপ্লোর করে দিতে পারতো, ঠিক আছে। ওটা যেরকম কি ধরে নাও গুপ্তধনের যে কোনোটা আমাদের মুভি বেরিয়েছে আমাদের আর্মিতে, ঠিক আছে, সেই মুভিগুলোতে না বেশ একটা মজা ছিল। আমরা সবকিছু জানি, এখানেও সেরকম যে আমরা জানি যে এখানে কীভাবে চলেছে, কী মানে কোথায় আছে সেটা দেখে আমরা বুঝে গেছি, ঠিক আছে। কিন্তু সেটাকে আরেকটু ওটাতে আর ডেপতে যাওয়া হয়েছিল সেই জিনিসটা একটু কম পেল, ঠিক আছে। গুপ্তধন সলভ করার যে মিস্ট্রিটা, ঠিক আছে, সেটাতে আরেকটু ডেপতে যাওয়া যেতে পারতো, সেটা আমি মনে হলো একটু কম পেলাম, ঠিক আছে। কিন্তু অলওয়েজ বলবো যে এখানে প্রত্যেকের যে অ্যাক্টিং সে আমি পরাণ বন্দ্যোপাধ্যায় আর কৌশল দেবী তো মানে ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে। এছাড়া বাকি যে কাঞ্চনের একটা সিন আছে খুব ভালো সিন, ঠিক আছে। এবার একটা জিনিস আমার একটুখানি আমার কম মানে প্রবলেমেটিক দিকে, সেটা হচ্ছে একটা না প্ল্যানচেট টাইপের সিন আছে, ঠিক আছে, যেই সিনটা আমরা দেখি মনে হচ্ছে গোলমাল করে একটা সিন ছিল, বেশ কমেডি লেগেছিল ঠিক সেই রকম টাইপের। কিন্তু এখানে না ওই জায়গা কমেডিটিক ওয়ার্ক করে না, খুব লাউড যেটা প্রবলেম নেই কিন্তু ওই জায়গাটা কমেডিটিক ওয়ার্ক করে না আমার জন্য, ঠিক আছে। তো ওই জায়গাগুলো আর একটু বেটার হয়ে রাইটিং হতে পারতো, ঠিক আছে। এখানে না রাইটিংয়ে কয়েকটা জায়গা খুব প্রবলেমেটিক মনে হচ্ছে, খুব সিম্পল দেখার চেষ্টা করেছে বাট কিছু ইউনিক করার চেষ্টা করতে পারতো, ঠিক আছে। বিকজ এই সিরিজটা আমার বাকি হইচইয়ের সিরিজের থেকে অনেক ডিফারেন্ট মনে হয়েছে, কিন্তু এখানে কয়েকটা পয়েন্টে আরেকটু বেটার রাইটিং হতো না সিরিজটা কিন্তু আরও অনেক বেটার হতে পারতো, স্পেশালি ওই যে প্ল্যানচের ভুতুরে ব্যাপারটাকে না আরেকটু এক্সপ্লোর করা যেতে পারো বলে আমার মনে হয়েছে, ঠিক আছে। আর কয়েকটা জায়গায় না আমার মনে হয়েছে যে এটা একটু স্ট্রেচড আউট হয়েছে সিরিজটা, সেখানে যদি আরেকটু কাটশর্ট করে ছটা জায়গা পাঁচটা এপিসোড করে দাও, ঠিক আছে, তোমার ছটাই করতে কোনো ব্যাপার নেই, আরেকটু কাটশর্ট করে দাও, আরেকটু তোমার এটাকে মানে কম্প্যাক্ট হতো আরও মজা আসতো, ঠিক আছে। কিন্তু অনলাইন বলবো ডেফিনেটলি একবার এটা দেখতেই পারো, তোমার বাকি লাস্ট যে সিরিজগুলো বেরিয়েছে তার থেকে এটা অনেক হয়ে স্পেশালি লজ্জা, তুমি আমার রিভিউ মাঝে ডেফিনেটলি চেক আউট করে তোমার রিভিউ লজ্জা, তো তার থেকে অনেক বেটার দেখেছে, তুমি এটা অনেক বেশি এনজয় করবে এই সিরিজটা, ফ্যামিলির সঙ্গে বসে তুমি এনজয় করতে পারো, তেমন কোনো প্রবলেম নেই এই সিরিজটা, ঠিক আছে। তো এই ছিল আমার রিয়াকশন দাদুর কীর্তি নিয়ে, আমার বেশ ভালো লেগেছে, ওয়ান টাইম ওয়াচের জন্য ডেফিনেটলি আমি তোমাকে রেকমেন্ড করতে পারি। তোমার এই বিষয়ে কি মতামত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে দেখা হবে।